गाइस वेलकम बैक आवर यूट्यूब चैनल। तो आज के सकाल बेला चले शक्तिपुर सब्जी आड़त और एन बजे पाँचटा। तो तुम्हारे आज के वीडियोते पुरो सब्जी आड़तटा देखाबो। तुम्हारा जो हमारे चैनल नतून हो चैनल के अवश्य सबसक्राइब करो और वीडियो के शेष पर्यंत देखो। तो तुम्हारे आज के देखाते चले शक्तिपुर सब्जी आड़त। तो एखन आमी जाच्छि शक्तिपुर बाजार। एखन बजे 4:20 देखते हो रास्ता पुरो फाँका, কিছুজন রয়েছে এই যে রাস্তায় হাঁটছে। তো তোমাদের আগে গিয়ে দেখাচ্ছি শক্তিপুর সবজির বাজার, সবজির আড়ত। তো আড়তে কী কী রয়েছে তোমাদের সেগুলো দেখাচ্ছি। এই যে বস্তায় লেবু রয়েছে, দেখতে পাচ্ছ এখানে কপি রয়েছে, মূলো, ভেন্ডি সমস্ত কিছুই রয়েছে সবজির। এখানে রয়েছে ঝিঙে, বিলাতি, লঙ্কা, আর এই যে এখানে রয়েছে চাল, কুমড়ো। এই যে এই যে এখানে রয়েছে বাঁধাকপি, তোমার দেখাচ্ছি। এগুলো মূলো, এগুলো হচ্ছে পুঁই শাক। আর এই যে এখানে রয়েছে ফুলকপি, দেখতে এখানে সুন্দর করে সাজানো রয়েছে। আর এই যেগুলো হচ্ছে সব কলা পুজোর। তো তোমাদের এখান থেকে এখন সকালবেলা সেই জন্য ভিড়টা খুব বেশি নেই। তো যত সময় যাবে তত ভিড় বাড়বে। এই যে এখানে রয়েছে ধনের পাতা। তো তোমাদের আজকে এই যে এখানে শশা রয়েছে, এই যে ডাটা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, লোহাদা এই আড়তটাকে ইউটিউবে আপলোড করব। ইউটিউবে আমার আইডি আছে, ইউটিউবে আমি ভিডিও ছাড়ি, ওখানেই ছাড়ি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর আম রয়েছে, এই যে বস্তায় ভরা। আর এই যেগুলো হচ্ছে লিচু। এই যে চাল, কুমড়ো, এখানে সবজির সমস্ত জিনিসই এখানে পাওয়া যায়। এই যে তোমাদের আমগুলোকে কাছে থেকে দেখাচ্ছি। ভিডিও যেগুলো হচ্ছে লাউ, তো এটাই হচ্ছে শক্তিপুর সবজির আড়ত সকালবেলা। কারণ এখন ভিড় একটু কম রয়েছে, কারণ যত সময় যাবে তত ভিড় বাড়বে। তো তোমাদের এই যে এখানে সমস্ত সবজি রয়েছে, এগুলো সব আলাদা আলাদা আড়ত। এখানে রয়েছে পেয়ারাগুলোকে তোমাদের দেখাচ্ছি, যেটা হচ্ছে পেয়ারা আরো, এখানে পেয়ারা বিক্রি হচ্ছে। এই যে এখানে ডাটা রয়েছে, ওখানে রয়েছে উচ্ছে, আর এই যে পাকা আম চলে এসেছে বাজারে, এই যে পাকা ফ্রেশ আম, খুব সুন্দর সেন্ট আসছে।
দেখতে পাচ্ছ ক্যারেটে সব সাজানো রয়েছে। ওখানে লিচু রয়েছে, এই যে এগুলো হচ্ছে লেবু, এখন বেচাকেনা চলছে। এখন গাজর সাজাচ্ছে। আরে মুখটা তুল, আরে মুখটা তুল রে, হ্যাঁ মুখটা তুল রে, 30 টাকা কেজি গাজর লিখে দিবি। তো এই পুরো রাস্তাটাতেই বাজার বসে। এখানে আম রয়েছে, এখন আমের সিজন, সেই জন্য সব জায়গাতে আম। এই যে একজন ধনেপাতা নিয়ে যাচ্ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এখানে সমস্ত রকম সবজি পাওয়া যায় এবং দামটাও অনেক কম, কারণ এখানে খুচরো রেটে নয়, পাইকারি রেটে মাল বিক্রি হয়। এই যেখানে কাঁঠাল দেখতে পাচ্ছ, এখন সব সকলে আসছে আড়তে একে একে। এই যে ঝোলায় রয়েছে পটলের লুচি। তো এটাই ছিল আজকের ভিডিও, সবজির আড়ত। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে শেষ করে দেখো। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।